রাঙ্গুনিয়া সমন্বিত চাষাবাদ প্রকল্প তুন সফলের স্বপ্ন দেহের কর্মঠ চাষি মোহাম্মদ শাহ আলম খান। রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামের সৈয়দ আহমদ খানের পুত্র এই স্বপ্নবাস যুবক। তিনি নিজস্ব 60 একর জমির সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে উৎপাদিত কম্পোস্ট সার দিয়ে নে কলা, পেঁপে, মরিচ ও সাইট্রাস চাষাবাদ গুড়িয়ে। গত বছরের আগস্ট মাসত 15 লাখ টাকা ব্যয় গুড়িয়ে নে তিনি এই প্রকল্প বাস্তবায়ন করে। ইতিমধ্যেই মরিচের ফলন দেওয়া শুরু করেছি। এখন পর্যন্ত 50% মরিচ তুলিয়ে নে তিনি প্রায় 7 লাখ টাকা উপার্জন করে। মরিচের বাকি ফলন নতুন তার মূল বিনিয়োগ উঠে যাবে বলে আশাবাদী। তারপর উন্নত ফলনশীল সাথী ফসল হিসেবে মরিচ গড়া গিয়ে এই মুহূর্তে মরিচ মোটামুটি ভালোই। এনটি সারি সারিভাবে রোপণ করাই কলা, পেঁপে ও মরিচ গাছ। সারা বাড়ি উঠবার লগেলগে দৃষ্টিনন্দন হয়ে উঠি এই বাগানোর দৃশ্য। তার এই প্রজেক্টত সরি গড়িয়ানে আত্মকর্মসংস্থান ই বোধ কিওর। এলাহার গরিব মহিলা হলো এনটে হাম গড়িয়ানে নিজের সংসার চালাবের সুযোগ পার। এছাড়াও স্থায়ীভাবে 15 জন শ্রমিক এনটে কর্মরত আছে। এখানে আসছি আজকে মনে হচ্ছে 6 থেকে 7 বছর মতো এখানে কাজ করি, আরো আমার সাথে এরকম আরো 15 জন মানুষ আছে। তার কৃষি প্রকল্প শুরুত উৎসাহ যোগাইল গত বছরের পৌরসভার দায়িত্ব তাহা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন খোকন। তিনি হইলে শাহ আলমর কৃষি প্রকল্প এলাহার শিক্ষিত বেকার যুব সমাজোল্লাই কর্মপ্রেরণা সৃষ্টির উদাহরণ। এ ব্যাপারে রাঙ্গুনিয়ার সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন খোকন আরো হইল দি এ বিষয়ে যারা স্বাবলম্বন আমরা দীর্ঘদিন পরামর্শ ওর পরামর্শ দিয়ে যায় এবং এই উদ্যোগে ও নিজস্ব উদ্যোগে এত বড় একটা ফার্ম করছি যে আসলে রাঙ্গুনিয়া পৌরসভার লক্ষণ গর্বের বিষয়, রাঙ্গুনিয়ার লক্ষণ গর্বের বিষয়। ও যদি এরা এভাবে নিজের উদ্যোগে যদি কিছু এভাবে যদি চাষাবাদ গড়ে দেয় তদাবধি আমরা দেশের উন্নয়ন হবো, নিজের উন্নয়ন হবো, পাশাপাশি দেশের উন্নয়ন হবো। সবসাথে বেড়া হতলি রাসায়নিক ব্যবহার না করিস, রাসায়নিক ব্যবহার না করার কারণে যারা ফসলের সৌন্দর্য বাড়তি আছে। তো বিষমুক্ত সবজি মূল উদ্দেশ্য হলে বিষমুক্ত সবজি উপহার দিবের মতো। ডেক্স নিউজ, সি+টিভি।